বন্ধুরা, আমাদের মধ্যে কিন্তু অনেকে ইউটিউবার রয়েছে এবং আমরা যারা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করি তারা কিন্তু ইউটিউব স্টুডিওটির সঙ্গে অবশ্যই পরিচিত। তো আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি এবং ইউটিউব স্টুডিওতে এসে যখন আমরা নানা ধরনের সেটিংস করি তখন কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি না, এখানটা যে লাইসেন্স দেওয়া থাকে এটিতে আমরা কী করব। এবং ফার্স্টে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপর এখানটা যে ক্রিয়েটিভ কমন, অর্থাৎ এই দুটির কাজ কী, এই দুটি কাজ কী আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত এর সম্বন্ধে দুটির কাজ কী ইত্যাদি তো বলবো। খালি বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন আর এই রকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখা যাক এই দুটি অপশানের কাজ কী। ইউটিউবে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য টেকনোপিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে একটি প্রেস করে দিন। বন্ধুরা, ছোট্ট একটি ইন্টারফোন আমি ফিরে আসলাম এবং এখানটা থেকে আমরা যখন ভিডিও এডিটিং করে এখানটায় চলে আসি তো এখানটায় ফার্স্টে যে অপশানটি রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অর্থাৎ এর কথা মানে হচ্ছে আপনার ভিডিও অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করতে পারবে না, তার জন্য কিন্তু ইউটিউব তাকে কপিরাইট দেবে, অর্থাৎ কপিরাইট স্ট্রাইক দেবে। এবং তারপরে সেকেন্ডটা হচ্ছে বন্ধুরা ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এখানটা বন্ধুরা ক্রিয়েটিভ কমনটার এর মানে হচ্ছে বন্ধুরা এখানটা থেকে আপনার ভিডিও, অর্থাৎ আপনি তাদেরকে, অর্থাৎ এখানটা যদি আপনারা ক্রিয়েটিভ কমন করে রাখেন তো আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করে তাদের চ্যানেলে ছাড়তে পারে, তার জন্য কিন্তু ইউটিউব দায় নয়, তার জন্য কিন্তু আপনি দায়। এবং আপনি তাদেরকে এখানটায় লাইসেন্স দিয়ে রেখেছেন যে আপনার ভিডিও তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে খুব সহজে আপলোড করতে পারবে। এবং অবশ্যই আপনারা বুঝে গেছেন ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা হচ্ছে আপনার ভিডিও কেউ ডাউনলোড করলে ইউটিউব তাকে স্ট্রাইক দেবে কিংবা আপনিও তাকে স্ট্রাইক দিতে পারেন। সেকেন্ডটা হচ্ছে আপনি তাকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন তারা খুব সহজেই আপনার ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে, অর্থাৎ আপনার ভিডিও তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে যদি আপলোড করে আপনি কিছু করতে পারবেন না, আপনি তাদেরকে লাইসেন্স দিচ্ছেন এবং ইউটিউবও তাদেরকে কোনো রকম কপিরাইট দেবে না। এই দুটি অপশানের কাজ ছিল এরকমই এবং সম্ভবত আপনাদেরকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই রাখা ভালো এবং ইউটিউব লাইসেন্সই এখানটা সেট হয়ে থাকে। এবং আপনাদের ব্যাপার এখানটা থেকে আপনারা কী করবেন, এখানটা থেকে আপনি স্ট্যান্ডার্ড লাইসেন্স করবেন নাকি ক্রিয়েটিভ কমন, এখান থেকে এটি আপনাদের ব্যাপার, আপনাদের উপরে সকল কিছু নির্ভর করছে। তারপরে এখানটা থেকে আপনারা হয়তো যে কোনো দুটির মধ্যে একটি সিলেক্ট করে নিলেন এবং এখানটা থেকে উপরে সেভ করে নিলেন, তার উপরে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তার উপরে এখানটা ক্যাটাগরিও আপনারা দিতে পারেন, অর্থাৎ আপনার কী ক্যাটাগরি সম্বন্ধে আপনি ভিডিও আপলোড করবেন। এখানটা সব কিছু ক্যাটাগরি রয়েছে, গেমিং রয়েছে, মিউজিক রয়েছে, টেক রয়েছে, এখানটা বহু বহু ক্যাটাগরি রয়েছে। আপনার যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেছেন সেই ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন খুব সহজেই। তো তারপরে এখানটা রয়েছে ইয়েস ইটস মিট ফর কিড, অর্থাৎ এই ভিডিওটিকে আপনাদের বাচ্চাদের জন্য উল্লেখযোগ্য, অর্থাৎ এই ভিডিওটি কি বাচ্চারা দেখতে পারে, এখান থেকে আপনারা সেটি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারেন। এখানটায় আপনারা নো করতে পারেন কিংবা ইয়েসও করতে পারেন, অর্থাৎ আপনাদের যদি, অর্থাৎ আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য দেখা দেখতে পারে, অর্থাৎ এমন কিছু ভিডিও তো দেওয়া নেই যাতে বাচ্চারা অন্যদিকে যায় এবং বাচ্চাদের মনোযোগ অন্যদিকে যায়, তাহলে আপনারা এখানটা ইয়েস ইটস মিট ফর কিড দিতে পারেন। এবং আপনারা যদি দেখেন ভিডিওটি এমন কিছু আছে যে যার ফলে বাচ্চারা দেখতে পারে না, তার ফলে কিন্তু আপনারা এখানটায় নো করে দিতে পারেন, নো করে দিতে পারেন খুব সহজেই। তারপরে কিন্তু আপনাদের এখানটা কোনো সমস্যা নেই। এই ইউটিউব নিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার সাথে পরবর্তী ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।